নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো নিরামিষ দিনে আমরা বাড়িতে রুটি, লুচি, পরোটা এসব বানিয়ে থাকি। আর এই রুটি, লুচি বা পরোটা খাওয়ার জন্য নিরামিষ তরকারিরও দরকার হয়। তাই আজকের একদম নিরামিষ পদ্ধতিতে বানাবো সাদা আলুর দম। দুর্দান্ত টেস্ট হয়। আজকে সাদা আলুর দমটা একদম ইউনিকভাবে বানাবো। রুটি, লুচি বা পরোটা যার সাথে খান না কেন, দারুণভাবে জমে যায়। আমার মতো একদম ইউনিক স্টাইলের এই আলুর দমটা বাড়িতে বানিয়ে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন একদম নিরামিষ পদ্ধতিতে আজকের সাদা আলুর দমের রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ আলুর দম বানানোর জন্য দেখুন, এখানে আমি দুটো বড় সাইজের আলু এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এটা কিন্তু এখনো বেশ গরম রয়েছে আমি সিদ্ধ করে নিয়েছি বলে, তো এটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি কাজু বাদাম আর চারমাউচ, এটাকে আমি জলের মধ্যে 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি এটা কাঁচা লঙ্কা। এবার কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চারমাউচটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব। জলের মধ্যে ভিজিয়ে রেখে এটা বানালে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে একদম মিহিভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। আর এখানে দিয়ে দেবো দেখুন সামান্য একটু আদার টুকরো, দিয়ে দেবো অল্প একটু জল। এবার সমস্ত উপকরণ একদম মিহি করে আমি ব্লেন্ড করে নেব। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি অল্প করে তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যে আলুগুলোকে আমি সিদ্ধ করে রাখলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। আবার এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। আচ্ছা আজকের রেসিপিটা আমি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারুচিনি স্টিক। সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। এবার কাজু বাদাম, চারমগজ আর কাঁচা লঙ্কা যে পেস্ট আমি বানালাম সেটার মধ্যে দিয়ে দেবো। মিক্সির জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো রেখে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার সামান্য পরিমাণে। সামান্য পরিমাণে দিয়ে দেব ধনে গুঁড়ো। আগে থেকে একটা স্পেশাল মশলা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ এইসব দিয়ে একটা স্পেশাল মশলা আমি বানিয়েছিলাম, সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আরেকবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত উপকরণ 1 মিনিট ধরে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর একটা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলার সাথে এবার আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। এই পর্যায়ে এখানে কিন্তু কোন রকম জল অ্যাড করা যাবে না, এটাকে প্রথমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু ভালোভাবে কষে নিতে হবে। আজকে রেসিপিটা যেহেতু আমি সাদা আলুর দম বানাচ্ছি, তাই কিন্তু এখানে কোন রকম হলুদ বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করব না। এবার গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সমস্ত উপকরণ 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে জলটাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি এখানে সাদা আলুর দম বানাচ্ছি তাই এখানে আমি দুধ ব্যবহার করলাম। আপনারা যদি আলুর দমটাকে একটু বেশি গ্রেভি ভেবি পছন্দ করেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু কম দেবেন। যদি মনে করেন আলুর দমের মধ্যে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি দেবেন। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব।
আলুর দমটাকে ফুটতে বসিয়ে দিয়ে দেখুন, এখানে আরেকটা আমি এগুলো সবজি কেটে নেব। নিয়েছি একটা টমেটো, নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মুখটাকে আমি চিরে দেব। আর সম্পূর্ণ ক্যাপসিকাম আমার লাগবে না, এখান থেকে অর্ধেক পোর্শনের ক্যাপসিকাম আমি নিয়ে নেব। এটা কিভাবে ব্যবহার করব আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন, এটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বড় নয় আবার খুব ছোট নয়, এইরকম সাইজ করে কিন্তু অর্ধেক ক্যাপসিকামটা আমি ব্যবহার করব। আলুর দমের পরিমাণটা যেমন হবে আপনারা কিন্তু ক্যাপসিকাম সেইভাবে ব্যবহার করবেন। যেহেতু আমি দুটো আলু নিয়ে দমটা বানাচ্ছি, তাই এখানে আমি কিন্তু সম্পূর্ণ ক্যাপসিকাম ব্যবহার করছি না, এরকম অর্ধেক ক্যাপসিকামটা আমি ব্যবহার করছি। আর টমেটোটা দেখুন যেহেতু ছোট, তাই এটা আমি সম্পূর্ণ ব্যবহার করব। টমেটোর ভিতরে এই যে শাঁসটা রয়েছে এটাকে আমি কিন্তু বাদ দেব। এবার এটাকে আমি দু টুকরো করে নেব। দেখুন, অর্ধেক ক্যাপসিকাম আর একটা সম্পূর্ণ টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে কেটে নিয়েছি। আলুর দমটাকে ফুটতে বসিয়ে দিয়ে একটা স্পেশাল তড়কা টাইপের বানিয়ে নেব। তার জন্য দেখুন একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি, খুব বেশি দরকার নেই, এক চামচের মতো ঘি দিলেই হবে। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে কোন রকম তেল ব্যবহার করবেন না, ঘি কিংবা বাটার এখানে ব্যবহার করলেই হবে। এর মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দেব, দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো, এগুলোকে খুব লাল লাল করে বা কড়া করে কিন্তু ভাজতে যাবে না, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামটাকে দেখুন একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজলে হবে না, এই রকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন, আলুর দমটাকে কিন্তু আমি বেশ ভালোভাবে মাখমাখো করে নিয়েছি। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, লবণটা দেওয়ার কথা আমি আপনাদের জানাতে ভুলে গেছিলাম, তো আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করে নিয়েছি। যখন আলুটাকে দেবেন তখন কিন্তু লবণটা ব্যবহার করে নেবেন। এটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখানে আর কয়েকটা উপকরণ অ্যাড করলেই কিন্তু আজকে সাদা আলুর দমটা একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ের মধ্যে দেখুন ড্রেন করে রাখা মিছরি একটু দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আমি ভেজে রাখলাম সেটার মধ্যে দিয়ে দেব। এখানে এক্সট্রা করে ঘি ব্যবহার করার দরকার নেই, তো যাই হোক। এবার টমেটো ক্যাপসিকাম দিয়ে এটাকে আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নেব, আর ফোটানোর দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন এটা কত অপূর্ব, কত অসাধারণ দেখতে হয়েছে। আমার মতো অবশ্যই একবার হলেও এইভাবে আলুর দমটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, আজকের ইউনিক স্টাইলে সাদা আলুর দম একদম রেডি হয়ে গেছে, কত অপূর্ব, কত অসাধারণ দেখতে হয়েছে। দেখুন, এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। অবশ্য বাড়িতে আমার মতো একবার ইউনিক স্টাইলে এই সাদা আলুর দম বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।